বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই ভাই এসেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট কনসালটেশন করার জন্য। ওনার মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে। আপনার বয়স কত? 25। তো 25 বছর মাত্র বয়স, কিন্তু যথেষ্ট চুল পড়ে গেছে এবং মাস্ক পরলে পরে ওনাকে আরও বেশি বয়স্ক বলে মনে হচ্ছে যেন 30+ বয়স। তো হেয়ার ট্রান্সপ্লান্টের দুটো টেকনিক থাকে। হেয়ার ট্রান্সপ্লান্টের টেকনিক নিয়ে ভাই প্রশ্ন করেছেন, আমি একটুখানি উত্তর দেবো। হেয়ার ট্রান্সপ্লান্টের দুটো টেকনিক থাকে, দুটোই টেকনিক আছে, একটা FUT টেকনিক, একটা FUE টেকনিক। টি টেকনিক হচ্ছে আমরা একটা স্ট্রিপ, মানে চামড়া এবং হচ্ছে এ চামড়া এবং স্কিন পুরোটা, মানে স্কিন এবং হেয়ার ফলিকেল একসঙ্গে তুলে না হয় নিয়ে সেলাই করা হয়। এটা আমার ভিডিও রয়েছে FUT টেকনিক, আপনারা ভিডিওটা দেখবেন। যেমন ধরুন আপনি এক জায়গা থেকে পুরো ব্লক তুলে নিলেন, মাটি শুদ্ধ, সেখান থেকে বেছে বেছে আপনি আলুগুলোকে আলাদা করলেন ক্ষেত থেকে। যে একবারে আপনি ধরুন JCB মেশিন নিয়ে পুরো ক্ষেতের মাটি আলু শুদ্ধ তুলে এনে বাড়িতে উঠোনে রাখলেন, আলুগুলো একটা একটা করে বের করলেন, মাটিগুলো আলাদা করলেন। আর একটা আপনি জমিতে কোদাল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটা একটা করে মাটি বের করে নিয়ে আসলেন, মানে আলু বের করে নিয়ে আসলেন। তো এই দুটো আলাদা আলাদা টেকনিক, দুটো টেকনিকই কিন্তু ইউজ করা হয়, দুটো টেকনিকই আমি করি। ডিপেন্ড করে কার জন্য কোনটা ইউজ করব। প্রথম ফার্স্ট টেকনিক হচ্ছে, মানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্টের ভয়। অনেক পেশেন্টই আছেন যারা ওই সেলাই কথাটা জিনিসটাতেই ভয় পান। তো যারা প্রথমেই তাদের সেলাইতেই ভয়, কারণ সেলাইটা করা হবে, সেলাইটা কাটা হবে, অনেকে সেলাই কাটা নিয়ে ভীষণ ভয় পান, তাদের ক্ষেত্রে আমরা FUT টেকনিক করি না। সেকেন্ড যে ক্রাইটেরিয়া আমি নিয়ে থাকি সেটা হচ্ছে কতগুলো ফলিকেল আমরা নেব। যাদের দেখা যাচ্ছে যে 3000 ফলিকেল আমার নিতে হবে কিন্তু ডোনার এরিয়া খুব ছোট্ট বা খুব সরু, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা, বা ডোনার এরিয়ার চুলগুলো খুব খারাপ, ওপরের দিকে নিচের দিকে খুব বেশি পাতলা চুল, মাঝখানে কিছু চুল রয়েছে ভালো, তাদের ক্ষেত্রে মাঝখানের ভালো চুলগুলো নেওয়ার জন্য FUT টেকনিকে করা হয়। এইটা হচ্ছে FUT টেকনিকে করার মেইন দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে পেশেন্টের সেলাইয়ে ভয় পাওয়া, দু নম্বর হচ্ছে যদি ডোনার এরিয়া খারাপ হয় এবং খুব সামান্য পরিমাণ এরিয়াতে ভালো চুল থাকে, ওই সামান্য এরিয়া থেকে টি টেকনিকে করলে পরে বেশি গ্রাফ্ট পাওয়া যায়। এই হচ্ছে দুটো মেইন তফাৎ। আর একটা হচ্ছে টি টেকনিকে একটা দাগ থেকে যায়, অনেকে সেই দাগটাকে অপছন্দ করেন, বিশেষ করে বিদেশি যারা পেশেন্ট, যারা চুল ট্রিম করে রাখেন পেছনের দিকে, ট্রিম করলে কিন্তু ওই লম্বা দাগটা যত ভালোভাবেই করা হোক না কেন দালা বোঝা যাবে। এইটা হচ্ছে টি টেকনিকের সুবিধে এবং অসুবিধে। আর ই টেকনিকে হচ্ছে আমরা অনেকটা বড় এরিয়া থেকে নিতে পারি এবং এটাতে একটা একটা করে চুল তোলা হয়। একটা চুল নিলাম, দুটো চুল ছেড়ে দেওয়া হলো, আবার একটা চুল নিলাম, দুটো চুল ছেড়ে দেওয়া হলো, ফলে এফেক্টিভ অপটিক্যাল ডেন্সিটি কিন্তু কম হয় না। আর দাড়ি থেকে নিতে গেলে তো কেটে নেওয়া সম্ভব না, এটা FUE টেকনিকেই করা পসিবল। সুতরাং এইটা হচ্ছে মোদ্দা কথা, FUE এবং FUT টেকনিকের ডিফারেন্স বা সুবিধে অসুবিধে। দুটো টেকনিকেই করা হয়, যদি একটা টেকনিক ভালো হতো অন্য টেকনিক লোকে করতো না, যেহেতু দুটো টেকনিকই আসা যায়। যেমন ধরুন আপনি বাসে আসা ভালো না ট্রেনে আসা ভালো, আপনি দূর থেকে এসেছেন, এবার বাসে যার বাসে আসতে ভালো লাগে সে বাসের পক্ষে যুক্তি দেবে, যে ট্রেনে আসতে ভালোবাসে সে ট্রেনের পক্ষে যুক্তি দেবে, তাই না? তো দুটো টেকনিকই ভালো, এমন না যে বাস ভালো তাহলে ট্রেন বন্ধ হয়ে যেত, আর এমন না যে ট্রেন ভালো তাহলে বাসে চলা বন্ধ হচ্ছে। দুটো টেকনিকই করা হয়, পেশেন্টের সঙ্গে আলোচনা করে তার কতগুলো গ্রাফ্ট লাগবে, গ্রাফ্টের কোয়ালিটি কীরকম, সেটার আলোচনা সাপেক্ষে আমরা ঠিক করি যে কোন টেকনিকটা ইউজ করব। তো এটার মধ্যে ভালো খারাপের ব্যাপার নেই, পেশেন্টের সঙ্গে আলোচনা করে তার কতগুলো গ্রাফ্ট লাগবে, সুবিধে অসুবিধে যুক্তিসম্মতভাবে আলোচনা করে সিদ্ধান্তটা নিতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্টের ভিডিও, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, সার্জিক্যাল টেকনিক, সার্জিক্যাল রুমের মধ্যে কী করে সমস্ত কিছু মেনটেন করতে হয়, এগুলো নিয়ে অনেক এডুকেশনাল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখবেন, দেখলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করতে চান তাহলে ডোনার এরিয়ার ফটো, যেখানে চুল রয়েছে, যেখানে খালি হয়ে গেছে, পাঠিয়ে দেবেন, আমি দেখে আপনার কতগুলো গ্রাফ্ট লাগবে, কত খরচ হবে, কী করে যোগাযোগ করবেন, কী কী প্রক্রিয়া করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।